হ্যালো ফ্রেন্ডস আগের দিন আমরা পড়েছি এল এবং লানিনা কি আজকে আমরা পড়ব এলনিনো এবং লানিনার উৎপত্তির কারণ কি তার আগে বন্ধুরা তোমরা আমরা এই চ্যানেলে যারা আজকে নতুন প্রথম চ্যানেলটি প্লিজ লাইক এবং সাবস্ক্রাইব করো এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও দেখো এলনিনো যখন হয় তখন আমরা কি পড়েছি যে এই প্রশান্ত মহাসাগরের পূর্ব উপকূল বা দক্ষিণ আমেরিকার পশ্চিম উপকূল এই বরাবর চিলি ইকুয়েডার পেরু এই বরাবর শীতল সমুদ্র স্রোতের বদলে উষ্ণ সমুদ্র স্রোত থাকে এল নিনোর টাইমে আর স্বাভাবিক অবস্থায় কি থাকে না এই পশ্চিম দক্ষিণ আমেরিকার পশ্চিম উপকূল বা প্রশান্ত মহাসাগরের পূর্ব উপকূল বরাবর এই বরাবর আমরা কী স্রোত দেখতে পাই শীতল সমুদ্র স্রোত এই বরাবর যায় শীতল সমুদ্রস্রোত এবং কোন দিকে এখান থেকে সোজা চলে যায় হুম দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলিতে এবং সেটা হচ্ছে অস্ট্রেলিয়া হুম তারপরে তোমার চলে যাচ্ছে ভারত ইন্দোনেশিয়া এই সব জায়গায় আমরা কী দেখতে পাই যে এই জায়গাগুলোতে উষ্ণ সমুদ্রস্রোত প্রবাহিত হয় ঠিক আছে কিন্তু কোন কোনো বছর আমরা কি বললাম আগের ইয়েতে যে দু থেকে সাত বছর অন্তর এলিনও দেখা দেয় কেন হঠাৎ করে এদিকে উষ্ণ হয়ে যায় কেন এখানে শীতল থাকতে থাকতে কারণ আমরা জানছি জানি যে দক্ষিণ পূর্ব আয়নবায়ুর কারণে স্রোতের প্রবাহ ঘটছে কোথা থেকে পূর্ব থেকে পশ্চিম দিকে এর ফলে কন্টিনিউ যদি পূর্ব থেকে পশ্চিমে জলের প্রবাহ ঘটে তাহলে একসময় কি হয় কখনো কখনো পঞ্চাশ থেকে একশো সেন্টিমিটারের মতো হ্যাঁ উচ্চতার জলতলের পার্থক্য হয়ে যায় এই দিকের সঙ্গে এই দিকের পঞ্চাশ থেকে একশো সেন্টিমিটার মতো পার্থক্য হয়ে যায় তখন এই পার্থক্যের জন্য একটা কি হচ্ছে একটা পূর্বমুখী ঢালের সৃষ্টি হয় একদিকে যদি কি কন্টিনিউ যদি এদিক থেকে এদিকে জলের প্রবাহ হয় ফ্লো হয় তাহলে কি হচ্ছে পূর্বমুখী একটা ঢালের সৃষ্টি হচ্ছে তখন কি হচ্ছে এই পশ্চিম উপকূল পশ্চিম উপকূল থেকে প্রশান্ত মহাসাগরের হ্যাঁ পূর্ব উপকূলের দিকে উষ্ণবায় এখানে যে উষ্ণ সমুদ্র স্রোত ছিল সেই উষ্ণ সমুদ্র স্রোতের এদিকে প্রবাহ ঘটে এবং এদিকে হয়ে তখন কি সৃষ্টি হয় এলিনও সৃষ্টি হয় এবং তখন অপোজিট এই দিকে কী থাকে শীতল সমুদ্রস্রোতের সৃষ্টি হয় তাহলে যখনই দিক থেকে বায়ুপ্রবাহটা এই সমুদ্র স্রোতটা এদিকে চলে যাচ্ছে এবং উষ্ণ করে তুলছে এই উপকূলকে তখন কি হবে এখানে বিভিন্ন গলযোগপূর্ণ আবহাওয়া আমরা লক্ষ্য করি এর ফলে কী হচ্ছে বিভিন্ন মত আছে এল এবং লানিনার উৎপত্তি সম্পর্কে অনেক রকমই মত আছে কিন্তু কোনোটাই ঠিক আছে সম্পূর্ণভাবে এখনও যে স্বীকার করা হয়নি যে এটাই মানে এই কারণটাই সত্য বিভিন্ন বিশেষজ্ঞ বিভিন্ন মতবাদ দিয়েছেন তার মধ্যে এটা হচ্ছে কি সমুদ্রপৃষ্ঠের উচ্চতা তারতম্য এটা একটা পয়েন্ট যেটা বলা যেতে পারে কিছু অনেক বিশেষজ্ঞই এই কারণটাকে জানিয়েছেন যে পৃষ্ঠের উচ্চতার তারতম্য কারণে ঠিক আছে এল সৃষ্টি হয় আবার অনেকে বলেছেন কি যে সূর্যের তাপের বাড়া কমা অর্থাৎ তাপমাত্রার হ্রাস বৃদ্ধির কারণে ঠিক আছে তাপমাত্রার পার্থক্যের কারণে নাকি কি সৃষ্টি হতে পারে ওকে এভাবেই দুই থেকে সাত বছর অন্তর আমরা কি লক্ষ্য করি দু থেকে সাত বছর অন্তর এল লক্ষ্য করা যায় এরপর কি লানিনা লানিনার উৎপত্তিক কারণ কি না একইভাবে একই রকম এটাও কি না কি হচ্ছে যখনই আমরা কি জানি লানিনাটা কি না দক্ষিণ আমেরিকা মহাদেশেরই উপকূলবর্তী অঞ্চলে হ্যাঁ চিলি পেরু ইকুয়েডার বরাবর যখনই তাপমাত্রাটা স্বাভাবিকের থেকে যখন হয়তো তিন থেকে পাঁচ ডিগ্রি বা সাত ডিগ্রি কমে যাচ্ছে অর্থাৎ টেম্পারেচারটা আরও কমে যাচ্ছে যা ছিল তাপমাত্রাটা তখনই অতি শীতল অবস্থার সৃষ্টি হয় এটারও কারণ কি না এই যে সমুদ্রপৃষ্ঠের স্থিত বায়ুর উষ্ণতা বলতে পারো এবং বায়ুচাপের ঠিক আছে ব্যাপক তারতম্যের কারণেই কিন্তু লানিনাটাও ঘটে থাকে সমুদ্রপৃষ্ঠের উপরিস্থিত বায়ুচাপের তারতম্য ঠিক আছে আর হচ্ছে বায়ুর উষ্ণতার এই কারণের জন্যই কি হয় লানিনাও একইভাবে ঘটে থাকে এবং দুটো বিপরীত অবস্থার সৃষ্টি হয় এলদিন এবং লানিনা পরস্পরের হ্যাঁ বিপরীত ধর্মী ঠিক আছে তাহলে এবারে কি হচ্ছে এখানে যদি উচ্চ চাপ সৃষ্টি হচ্ছে তাহলে এখানে কি হয় এখানে উচ্চ চাপ সৃষ্টি হচ্ছে বলে এখানে কী হচ্ছে খরার প্রাদুর্ভাব লক্ষ্য করা যায় এই হলো নিনো এবং লানিনা এল এলনিনো লানিনা। ঠিক আছে এই দুটোর উৎপত্তির কারণ যদিও এ সম্পর্কে কিন্তু এখনো পুরোপুরি কেউ বলতে পারেনি সবটা কিছু জানা যায়নি তবে এক এক বিশেষজ্ঞ এক এক রকম মত দিয়েছেন ওকে আরেকটা হচ্ছে এলিন আর একটা মত দিয়েছেন ঠিক আছে যেমন অনেকেই বলেছেন অনেক বিশেষজ্ঞ যে সমুদ্রের তলদেশে এই প্রশান্ত মহাসাগরের এখানে এই বরাবর ঠিক আছে যে মধ্য মহাসাগরীয় যে শৈলশিরাগুলো আছে ঠিক আছে মধ্য মহাসামুদ্রিক শৈলশির শৈলশিরা সেখান থেকে কি ভূমিকম্প হচ্ছে অগ্নুৎপাত হচ্ছে তার মধ্যে মাধ্যমে কী হচ্ছে বেশি তাপ নির্গত হচ্ছে হুম বেশি তাপ নির্গত হওয়ার কারণেও কী হচ্ছে এখানে উষ্ণ হয়ে উঠছে জলরাশি এটা একটা কারণ